সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাসান। আজকে যিনি বাংলা টিভি 71 অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী কামরুন নারকোমা ওরবে ছন্দা। তো আজকে ম্যাডামের সাথে যে বিষয়ে কথাটি বলবো, যে বিষয়টি হচ্ছে ম্যাডাম, আপনি হঠাৎ করে সমাজসেবা কাজে উদ্যোগ নিলেন কেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন। আসলে আমরা তো নারী, ঘরে থেকে আসলে ঘর সংসারের কাজই করা যায়, কিন্তু সমাজসেবার একটা যে কাজ আছে সেটা ঘরে থেকে হয় না, সেটা ঘরের বাইরে আসতে হবে। বাইরে এসে আমাদের সমাজে অনেক অবহেলিত নারী আছে, অনেক অবহেলিত মানুষ আছে, যাদেরকে বাইরে না বের হলে, নিজে চোখে না দেখলে তাদের পাশে দাঁড়ানো সম্ভব না। এই জন্য আমার এটা খুব ইচ্ছা ছিল আগে থেকে, যেন আমি সমাজসেবার কাজে আসতে পারি। এই জন্য আমি একটু চিন্তাভাবনা করেছি যে যেন সমাজসেবার কাজ আসতে পারে। ম্যাডাম, আপনি সমাজসেবা কাজ করতেছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা সাধারণত অসহায় নারী পুরুষের কল্যাণে আপনি পাশে দাঁড়াইছিলেন, তাতে আপনি ফ্যামিলির সাপোর্ট বা এলাকা প্রতিবেশী সাপোর্ট কতটুকু পাচ্ছেন, এই বিষয়টা নিয়ে গেছেন? আল্লাহর রহমতে সবার সাপোর্ট আমি পেয়েছি, আমার মায়ের অনেক দোয়া আছে। আমার মা বলছে তুমি সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকো, তোমার উপরে আমার অনেক দোয়া আছে। আর সমাজের যেটা সবার, সমাজের সবাইও আমাকে এ ব্যাপারে খুব সাপোর্ট দেয়, খুব সম্মান করে, এটাই আমি খুব হ্যাপি, এটাই আমার পরম পাওয়া। আপনি অভিনয় ক্ষেত্রে কতদিন আসছেন? আপনি তো একজন অভিনেত্রী বা চিত্রনায়িকা, বাংলাদেশ চলচ্চিত্রে অভিনয় করেন, বড় পর্দায় এবং ছোট পর্দায় অভিনয় করতেছেন, যে কতদিন যাবত আপনি অভিনয় ক্ষেত্রে আসছেন, এই বিষয়ে? আমি তো অভিনয়ে প্রায় 7 সাল থেকে শুরু করেছি, 7 সাল অনেক, প্রায় অনেক বছরই হয়ে গেছে আমি মিডিয়ার সাথেই আছি, কাজ করছি, মঞ্চ, সিনেমা, নাটক, বিজ্ঞাপন, বেশ কিছু কাজ করা হয়েছে আল্লাহর রহমতে। ম্যাডাম, আপনার অভিনয়ের ক্ষেত্রে কার হাত ধরে এসেছেন বা কার কার সহযোগিতা পেয়েছেন, কতটুকু ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন, এই বিষয়টা নিয়ে গেছে? আসলে ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পাওয়া, আমার বাবার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি, কারণ আমার বাবা একজন কালচার মাইন্ডের মানুষ ছিলেন, সে প্লাস মুক্তিযোদ্ধা ছিলেন, সে একজন বিডিআর পার্সন ছিলেন। আর তাছাড়া আমার নিজেরও একটা উৎসাহ ছিল, চেষ্টা ছিল, বিশেষ করে আসলে বাবার উৎসাহ পেয়েছি এবং নিজের চেষ্টাতেই আমি আসলে মিডিয়ায় আসছি, কাজ করতে পারছি। যে আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মনগঞ্জে অভিনয় ক্ষেত্রে এসেছেন বা অনেক দূরত্ব এগিয়ে এসেছেন, যে কীভাবে চেষ্টা করলে সে আপনার এই পয়েন্টে সে আসতে পারবে বলে মনে আপনি মনে করেন? আসলে সবচাইতে চেষ্টা হলো নিজের করতে হবে, আমি যদি নিজের চেষ্টা করি তাহলে সব কিছুই সম্ভব। আমার নিজের চেষ্টা না থাকলে হাজার কেউ সাপোর্ট দিলেও সম্ভব না, আমার নিজের চেষ্টা থাকতে হবে, নিজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আপনি 2007 সালে অভিনয় ক্ষেত্রে যোগদান করার পরে এই পর্যন্ত ছোট পর্দায় এবং বড় পর্দায় কয়টা মুভিতে অভিনয় করছেন, এই বিষয়টা নিয়ে? আমি তো মুভিতে প্রায় 10-12টা মুভিতে কাজ করেছি, আরও হয়তো মনে নাই সঠিক, 10-12টাই হবে। মঞ্চ তো প্রায় 20-25টা করেছি, আর টিভি নাটক অনেক করেছি, প্রায় 30টা হবে, বিজ্ঞাপন করেছি কিছু, বেশ কিছু কাজ আল্লাহর রহমতে করা হয়েছে। আপনার অভিনয় ক্ষেত্রে নায়ক কে ছিলেন, প্রথম নায়ক, তার নাম কি একটু উল্লেখ দিন? খুব মজার একটা প্রশ্ন করেছেন। আমার সর্বপ্রথম, আমি যখন টিভি নাটকে কাজ করি, সর্বপ্রথম আমার নায়ক ছিল যুবরাজ খান, আমার খুব পছন্দের, খুব কাছের এবং খুব ফেভারিট একজন শিল্পী, নায়ক, আমার হিরো, তার সাথেই আমার প্রথম কাজ করা হয়েছে, সে আমার সর্বপ্রথম নাটকের হিরো, যুবরাজ খান। এখনও কি যুবরাজ খান হিসাবে আপনি কি ছবি করতেছেন নাকি ভিন্ন আছেন? এখন কিছুটা যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ও ওর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তবে মাঝে আমরা মঞ্চ নাটক করেছি, দেবদাস রঙ্গনা নাট্য গোষ্ঠীর সিরাজ হায়দার আমার গুরু নাটকের মঞ্চে আমরা দেবদাস নাটকে অনেকবার একসাথে অভিনয় করেছি, ওইখানে দেবদাস চরিত্রে যুবরাজই ছিলেন আর আমি চন্দ্রমুখী ক্যারেক্টারটা করতাম। তো আমাদের অনেক দিন পর মঞ্চে অনেকগুলো নাটক করা হয়েছে, এই হাই দেবদাস নাটকটা। আপনি নতুন কি মুভিতে অভিনয় করতেছেন? শুনেছি আমরা সিলেট সুনামগঞ্জে আপনি নাকি 1 মাসের জন্য অগ্রসর ছিলেন, যে অভিনয় ক্ষেত্রে খুব বিজি ছিলেন, যে এখানে কি ছবি?
না আসলে ওইটা ছবি সামনে কথা চলছে, ওরা এখনো কোনো কিছু ফাইনালি করে নাই, কথা চলছে। আর ওইখানে ওরা আমাকে ইনভাইট করেছিল, প্রোগ্রামে গেছিলাম ওদের 10 বছর পূর্তি উপলক্ষে দেশ থিয়েটার সিলেটের, ওইখানে আমি অতিথি হিসাবে গেছিলাম নাট্যকর্মী হিসাবে। সেখানে ওরা সুষমা রায় চৌধুরী, যিনি হচ্ছেন সিলেটের আইডল বলে ওনাকে, 21শে পদক প্রাপ্ত উনি, ওনার হাত থেকে আমি একটা ক্রেজ পাই, সার্টিফিকেট পাই, ওরা আমাকে খুব সম্মান করেছে এবং আমাকে অতিথি হিসাবে নিয়ে ওদের যে বাচ্চাদের প্রোগ্রামগুলো ছিল তাদেরকে আমার হাত দিয়েই ক্রেজগুলো দিয়েছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। তো ওরা সামনে যেই কাজগুলো ওরা করবে, সামনে ওদের অনেক কাজ আছে, ওরা বলছে যে আপু আপনি যদি আমাদেরকে সময় দেন, আপনি যদি কাজ করতে চান, আপনাকে আমরা রেগুলার আমাদের কাজে রাখবো। তো আশা করি সিলেট থেকে কিছু কাজ সামনে ইনশাল্লাহ করব, দোয়া করবেন আপনারা সবাই। আগামীতে আপনি সমাজসেবা কাজগুলো যে করতেছেন বা আপনি অভিনয় ক্ষেত্রে, এই দুটো জিনিস কি আগামী প্রজন্মে আপনি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন? আগামী প্রজন্ম, আসলে আমরা তো নতুন নতুন অনেক কিছুই ডেলিভারি পাচ্ছি নতুন প্রজন্মদের কাছ থেকে, সামনে অনেক বেটার কিছু ওরা করবে ওদের কাছ থেকে আশা করি। আর ওরা আমাদেরকেও তো ফলো করে যারা ব্রিলিয়ান্ট ছাত্র, ইনশাল্লাহ ওরা সামনে অনেক ভালো করবে, অনেক ভালো করবে, অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দেশটা এখন অনেক ভালো উন্নত হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মা, আমাদের মমতাময়ী জননী মা শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করছে এবং আমরা সবাই একত্রে মিলে কাজ করতে চাই, আমরা যেন সেই সুযোগটা পাই। সেই জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই সুযোগটা চাই, যেন আমরা সবাই মিলে একত্রে দেশের জন্য কাজ করতে পারি। ম্যাডাম, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করব, যে প্রশ্নটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সরকারের 13 বছরে বাংলাদেশে আজ উন্নয়নের রোল মডেল, তো বাংলাদেশ আগামী অগ্রযাত্রা কেমন হবে আপনি মনে করেন এই বিষয়টা নিয়ে কিছু? আসলে আমাদের দেশে তো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর আমাদের দেশের অনেক উন্নত হয়েছে, সেটা আমরা সবাই জানি। আর দেশের অনেক পরিবর্তন, অনেক কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী, অনেক কাজ করছেন। এবং আগে যেমন জঙ্গি ছিল বা সন্ত্রাস ছিল বা ছিনতাইকারী ছিল বা দিনে দুপুরে একটা ডাকাতি হতো, আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে এই জিনিসগুলো অনেক কমে গেছে। নেশাগ্রস্ত স্টুডেন্টরা নষ্ট হয়ে যাচ্ছিলো, এখন মারাও অনেক সচেতন হয়ে গেছেন, বাচ্চারা এখন পড়ালেখায় মনোযোগ দিচ্ছেন, স্কুল করছেন, এখন আল্লাহর রহমতে দেশের পরিস্থিতি অনেক ভালো। ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী কামরুন নারকোনা ম্যাডাম, আপনাকে বাংলা টিভি 7 টু 1-এ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আমার নিজের অনেক খুব গর্ব লাগছে আপনার এখানে এসে, আমি অনেক খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।